ত্রিভুজ এর অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এসি বি এর অন্তঃসমদ্ধিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয় প্রমাণ করি যে অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল বি আমি ছবি এঁকে তোমাদের প্রথমে বোঝাচ্ছি একটা ট্র্যাঙ্গেল নিয়ে নিচ্ছি প্রথমে দেখো একটা ট্রাঙ্গেল নিয়ে নিলাম এরপর দেখো এখানে কী বলেছে বলেছে এটা যদি মনে করো ট্রায়াঙ্গেল এবিসি হয় এটা ট্রায়াঙ্গেল এবিসি ত্রিভুজ এ বি সি এর এবিসি ও এসিবি বি এর অন্তঃসম্মি খণ্ডকদ্বয় মানে এই যে দুটো কোন রয়েছে অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এসিবি এদের অন্তঃসম্মুদ্দ্বি খণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হচ্ছে তাহলে এখান থেকে আমি একটা মানে অ্যাঙ্গেল সি এর অন্তঃসমুদ্দ্রিক খণ্ড আঁকলাম আর এখানে অ্যাঙ্গেল সি এরও অন্তঃসমুদ্রিক খণ্ড আঁকলাম এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয় এটা বলা আছে প্রমাণ করতে বলেছে অ্যাঙ্গেল বিওসি অর্থাৎ এই কোনটা এই কোনটা অ্যাঙ্গেল বিওসি যদি মার্ক করি তাহলে এই কোনটা অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল বিএসি মানে এই কোনটা ঠিক আছে তাহলে আমাদের প্রমাণটাকে মাথায় রেখে অঙ্কটা এগোতে হবে ঠিক আছে তাহলে তোমাদেরকে সহজে বোঝানোর জন্য আমি কি করছি দেখো এই যে অ্যাঙ্গেল এবিসি এর খণ্ডক হচ্ছে বিও তাহলে এই কোনটা আর এই কোনটা একদম সমান আশা করি বুঝতে পারছো বিও অ্যাঙ্গেল এবিসি এর বা কোন এর সমুদ্রি খণ্ডক তাই এই দুটো কোন পরস্পর সমান আমি ধরে নিচ্ছি যে এই কোনটির মান এক্স আবার এই কোনটিরও মান এক্স হবে যেহেতু দুটি কোণের মান সমান একইভাবে অ্যাঙ্গেল এবিস এসিবি বা কোন এসিবি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ওসি তাহলে এখানেও দেখো এই কোনটা আর এই কোনটার মান সমান ঠিক আছে এখন এগুলোকে যদি আমরা ওয়াই ধরে নিই তাহলে এই কোনটা যদি ওয়াই হয় তাহলে এই কোনটাও ওয়াই হবে পরিষ্কার তাহলে আমরা এমনভাবে এটাকে ধরে নিলাম যাতে মানে কি হয় এই যে এবিসি ওবিসি এই ধরনের লিখতে গিয়ে অনেক সময় অঙ্কটা বড় হয়ে যায় আর আমরা মূল লক্ষ্য থেকে সরে যাই তাই আমি কি করলাম আমি ছোট ছোট করে ধরে নিলাম যে এই দুটো কোন পরস্পর সমান তাহলে এই দুটোকে আমরা এক্স ধরলাম আর এই দুটো কোন পরস্পর সমান বলে আমি ওয়াই ধরলাম ঠিক আছে আশা করি বুঝতে পারলে এরপরে দেখো তোমরা এটা লিখে নেবে যে আমি যেহেতু বিও ও অ্যাঙ্গেল সি এর সমুদ্ধি খণ্ডক তাই এ ও বি সমান ও সি সমান এক্স মনে করি একই রকমভাবে সিও কোন সি বি এর অন্তঃ সমুদ্ধি খণ্ডক তাই অ্যাঙ্গেল এ ও এসিও ইকুয়াল টু ও সি বি ইকুয়াল টু ওয়াই আমরা এটা ধরে নিতেই পারি এরপরে দেখো বড়ো ট্রাইঙ্গেলটার ক্ষেত্রে বা বড় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা কী বলতে পারি দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোন এ কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি এটার সমান আমরা বলতে পারি একশো আশি ডিগ্রি পরিষ্কার এরপরে দেখো কোন এ মানে একে আমরা পুরো লিখে দিচ্ছি অ্যাঙ্গেল বি এ সি প্লাস দেখো অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল বি মানে এক্স প্লাস এক্স মানে এর জায়গায় আমি টু এক্স ধরতে পারি একইভাবে অ্যাঙ্গেল সি মানে অ্যাঙ্গেল এসিবি একে ওয়াই প্লাস ওয়াই মানে আমরা টু ওয়াই নিতেই পারি ইকোয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি কোনো অসুবিধা নেই এরপরে দেখো এটা আমি অর দিয়ে করলাম আমি অর দিয়ে আবার কোচি দেখো এই টু এখান থেকে আমরা টুটা যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো টু ইন টু এক্স প্লাস ওয়াই টু আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি एंगल টু অ্যাঙ্গেল বি সি তাহলে আমরা কি পাচ্ছি টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ওয়ান এইট্টি মাইনাস এটাকে এই টুটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের একটা ভ্যালু পাবো এই টুটা ডিভাইড হয়ে যাবে তাহলে ওয়ান এইট্টি মানে নাইনটি হবে মাইনাস দেখো এই মানে হাফ হয়ে যাবে হাফ অ্যাঙ্গেল সি ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের আমি একটা মান পেয়ে গেলাম যে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি পরিষ্কার এরপরে দেখো এই যে ত্রিভুজটা আছে এখানে অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেল ওবিসি বা ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি মানে ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রে ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কী বলতে পারি দেখো এখানে বলতে পারি যে অ্যাঙ্গেল ও অ্যাঙ্গেল ও বা বিওসি অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল ও বি সি ও বিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি ও সিবি এটাকে আমরা বলতে পারি ওয়ান এইটি ডিগ্রি এখানেও ত্রিভুজের তিনটি কোণের সমস্ত একশো আশি ডিগ্রি ঠিক কি না এরপর দেখো এই যে বিওসি বিওসি একে বাদ দিয়ে এখানে দেখো ওবিসির মান হচ্ছে এক্স আর ওসিবির মান হচ্ছে ওয়াই তাহলে আমরা ওটাকে বিওসি রাখছি অ্যাঙ্গেল বিও সি প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি ঠিক কিনা আমরা পেয়ে গেলাম এখানে এরপর দেখো এই যে এখানে এক্স প্লাস ওয়াইয়ের আমরা একটা ভ্যা ভ্যালু একটু আগে বের করলাম এখানে এই ভ্যালুটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি ব্যাপারটা বোঝা গেল এই যে আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল বিএসি এখানে বের করে রেখেছি এই ভ্যালুটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে আমি লিখবো অর অ্যাঙ্গেল বিওসি প্লাস এখানে লিখবো আমি তাহলে নাইনটি মাইনাস হাফ অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি ব্যাস অঙ্ক হয়ে গেছে আমাকে দেখো প্রুভ কী করতে বলেছে বিওসি ইকুয়াল টুকে বার করতে বলেছে ঠিক আছে তাহলে বিওসিকে আমরা বাঁ দিকে রেখে বাকি সবকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আমি এখানে করছি অর অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু দেখো ওয়ান এইটটি তো ছিলই তাহলে ওয়ান এইটটি মাইনাস দেখো এখানে মাইনাস নাইনটি হবে তাহলে মাইনাস নাইনটি আর এখানে মাইনাস হাফ বিএসি আছে এটা হয়ে যাবে প্লাস হাফ অ্যাঙ্গেল বিএসি ব্যাস এরপরে আমরা ক্যালকুলেশানটা একটু করে দিচ্ছি তাহলে এখানে কি হবে অ্যাঙ্গেল বিও সি ইকাল টু দেখো ওয়ান এইট্টি থেকে নাইনটি মাইনাস করলে আমরা নাইনটি পাই প্লাস হাফ অ্যাঙ্গেল বিএসি দেখো আমাদের যেটা চেয়েছিলো সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম আশা করি তোমরা এই এক্সট্রা বা জ্যামিতির প্রয়োগটা তোমরা বুঝতে পারলে এটা অষ্টম শ্রেণীর পাঠ্য থেকে আমি নিয়েছিলাম এটা একটা স্ট্যান্ডার্ড অঙ্ক আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে না পারো তাহলে আরেকবার ভিডিওটা প্রথম থেকে দেখো তাহলেই বুঝতে পারবে সবাই ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো ধন্যবাদ